জাকবের 12 ছেলে ছিল। তিনি তার একাদশ পুত্র জোসেফকে বেশি ভালোবাসতেন। এই জন্য ভাইয়েরা জোসেফকে খুব ঘৃণা করত। একদিন জোসেফের ভাইয়েরা তাকে কয়েকজন বণিকের কাছে বিক্রি করে দিলেন। এসব বণিকেরা মিশর দেশে যাচ্ছিলেন। মিশরে তাকে কারাগারে দেওয়া হলো, কেননা তিনি কোনো পাপ কাজ করতে চাইলেন না। কিন্তু ঈশ্বর জোসেফের সঙ্গে ছিলেন। একদিন জোসেফ মিশরের রাজার স্বপ্নের সঠিক ব্যাখ্যা করলেন। রাজা খুশি হয়ে তাকে তাঁর প্রধানমন্ত্রী করলেন। স্বপ্ন অনুসারে 7 বছর মিশরে খুব ভালো ফসল হবে, আর তারপরে মিশরে দুর্ভিক্ষ দেখা দেবে। জাকবের পুত্রগণ ছিল মোট 12 জন, 12 গোষ্ঠীর নাম। জাকবের পুত্রগণ ছিল মোট 12 জন, 12 গোষ্ঠীর নাম। পিতারা দূরে ছেলে জোসেফ জাকব কোলে রহে অবিরাম। জাকবের পুত্রগণ ছিল মোট 12 জন, 12 গোষ্ঠীর নাম। ভাই গনে হিংসায় জলে প্রাণে রাগিয়া অতিশয়, মিশল এ দূর দেশে পিতা করি চিন্তা শেষে জোসেফে পাঠায়। জাকবের পুত্রগণ ছিল মোট 12 জন, 12 গোষ্ঠীর নাম। দূর হতে দেখি তারে ভাই দলে যুক্তি করে দাও শেষ করে। জাকবের পুত্রগণ ছিল মোট 12 জন, 12 গোষ্ঠীর নাম। দিল ফেলি সেই ক্ষণে দেখি চাই দূর পানে বণিকে রাজায়, বিক্রি করে দিল তারে জামাখানি রক্তে ভরে। পিতারে দেখায় জাকবের পুত্রগণ ছিল মোট 12 জন, 12 গোষ্ঠীর নাম। বণিকেরা বিক্রি করে মিশরের পুঁতি ফারে হলো সে চাকর। স্বপ্ন অর্থ করি রাজে হরণের সভা
মন ছিল মোট বারো জন, বারো গোষ্ঠীর নাম। যাকোবের পুত্রগণ ছিল মোট বারো জন, বারো গোষ্ঠীর।